আমাদের দেবী রানী রাজলক্ষ্মী আপনাকে আমাকে বি তার স্নেহের দুটি সন্তান আপনার দুলালকে ফাঁকি দিবে। এই পৃথিবী ছেড়ে চলে গেছে বড় আর কোনদিনে দেবী রানী রাজলক্ষ্মী আমাদের কাছে ফিরে আসবে না। বীরকাশিম মহারাজ তাহলে আমি আপন দুলালের কাছে আমি কি বলবো? মীর কাছে আমিও তো তাই ভাবছি মহারাজ, এখনই হয়তো আপনার দুলাল এসেবে, ওদের মাকে মা মা বলে চিৎকার করে ডাকবে। যদি দেবী রানী রাজলক্ষ্মী আপন দুলালের ডাকে সাড়া না দেয় মহারাজ, তাহলে আপন দুলালকে আমরা কি বলে সান্ত্বনা দেব? তাই তো ভাবছি, তাই তো ভাবছি, আমার মনে হয় আপন দুলাল এখনই এসে পড়বি, এসে যখন ওর মাকে দেখবি অবস্থা ওরা চিৎকার শুরু করবি তখন আমি। হ্যাঁ মহারাজ, হয়তো আপনার দুলাল এখনই এখানে চলে আসবে, কিন্তু ভাবছি মহারাজ আপন দুলালকে আমরা কি বলে সান্ত্বনা দেব? তাই তো আমার মনে হয় আপন দুলাল এখনই ওর মাকে ডাকতে ডাকতে চলে আসবে। তোদেরকে ফাঁকি দিয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে।
দাদা